বাংলাদেশী রাজনীতিতে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা চরম হাস্যকর এবং ফানি ব্যক্তিত্ব হিসেবে তুমুল জনপ্রিয়। সেসব আমাদের আজকের ভিডিওতে আমরা টপ 5 ফানি রাজনৈতিক দেখতে যাচ্ছি। সেসবে 5 নম্বরে যিনি থাকবেন তিনি হচ্ছেন মমতাজ। কানতে ঘুমাই যখন নিশি রাইতরে কালে আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। ঘুমাশিল এই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। আলালালা কই কি? প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লাহ সেটা প্রকাশ করার দরকার নাই। আরে এরা কারা? আমি বাংলার মমতা। এখন আমরা দেখতে যাচ্ছি টপ 4 রাজনৈতিক। শেষে যিনি থাকবেন তিনি হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন। দেখুন আব্দুল মোমেনকে কিন্তু অনেক সময় আলগা মোমেনও বলা হয় থাকে। বিশেষ করে তার কথাবার্তা বাচনভঙ্গি কিন্তু অনেকটা হাস্যকর এবং ফানি টোনের। বিশেষ করে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছিলেন যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন। একই সাথে তিনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে মানে কী বলবো অনেকটা হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একই সাথে তিনি যথেষ্ট শিক্ষিত এবং মার্যাদিত ব্যক্তিত্ব। তারপরও বলতে হয় আব্দুল মোমেন কিন্তু হাস্যকর তালিকায় টপ 4-এই থাকবেন। পার্সোনাল লেটার সে দিয়েছে, আপনারা লিখলাম আপনি ভালো আছেন কিনা, আর দেখা হয়েছে আমার সাথে, আপনার গানে গেছে, আপনি খাওয়ার দাওয়ার দিয়েছেন, থ্যাংক ইউ, ভালো, আর আমরা কিছু আলাপ করছিলাম, ওগুলো দেখো কা তা ওগুলো আবার আপনার পত্রিকা দিয়ে লাইলা, এটা কি? তা এখন আমরা দেখতে যাচ্ছি টপ 3 হাস্যকর রাজনৈতিক ব্যক্তিত্ব। আর তিনি হচ্ছেন এনাকে চিনতে পারছেন না, আব্দুল হাই। দেখুন বিএনপির এই আব্দুল হাই কিন্তু মুন্সিগঞ্জের একজন আলোচিত রাজনৈতিক। বিশেষ করে তার বক্তব্য কিন্তু মাঝে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। এই সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, এরকম একটা কথা কিন্তু সবাই শুনেছে। একই সাথে এই মানে কি আমি কি বলবো, আসলে বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে, এই সালার পোতেরা চুপ কর চুপ করে, এরকম একটা কথা ছিল। সেটা কিন্তু চরম একটা হাস্যরসত্বকে সৃষ্টি করে। বিশেষ করে বাংলাদেশের টপ 5 হাস্যকর রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকা করতে গেলে এই আব্দুল হাই মুন্সিগঞ্জের নাম কিন্তু অবশ্যই চলে আসবে, মুন্সিগঞ্জের বিএনপির একজন অন্যতম নেতা। তার এই অংশবিশেষ হচ্ছে এটি। এখন আমরা টপ 2 হাস্যকর বা ফানি লিডার দেখতে যাচ্ছি, আর তিনি হচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেখুন রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। সেই হিসেবে তিনি তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু বিভিন্ন হাসি রহস্যের সৃষ্টি করতেন এবং তিনি একজন যথেষ্ট বিনোদন প্রেমী ব্যক্তিত্ব। একই সাথে তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে এবং সমালোচিত হয়েছে। সেই হিসেবে বাংলাদেশের টপ 5 হাস্যকর বা ফানি কমেডিয়ান রাজনীতিকের কথা বলতে গেলে অবশ্যই রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম অবশ্যই আসবে, যিনি কিন্তু কিশোরগঞ্জের সন্তান। আর তার একটি হাস্যকর অংশবিশেষ হচ্ছে এটি। কলেজে পড়ার সময় আমরা মোটামুটি প্রেমপত্র লিখছি, প্রেমপত্র লেখার সময় অনেক সময় বন্ধু বান্ধবের সহযোগিতা নিছি, কিন্তু এখন তো দেখে চিঠি লেখা একেবারে বন্ধ। এখন যে কি মানে মেসেজ পাঠা কি বলে না বলে, লেখাও যে কত বাংলার ইংরেজি দেয়, ইংরেজিরা বাংলা দেয়া। এখন আমরা সেই কাঙ্ক্ষিত 1 নম্বর হাস্যকর কমেডিয়ান লিডার দেখতে যাচ্ছি, তিনি হচ্ছেন নান আদার দেন, আর কেউ নয় ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে হাস্যকর এবং এজাবৎকালের যিনি 1 নম্বর অবস্থান দখল করে আছেন তিনি হচ্ছেন ওবায়দুল কাদের, যার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় আলোচিত হয়েছে। বিশেষ করে বিনোদন যেখানে সেখানে কিন্তু ওবায়দুল কাদের, ওই যে মঞ্চ ভেঙে পড়ে যাওয়া, তারপর জ্বালা অন্তরে জ্বালা, তারপরে আপনার আমরা করোনার চেয়ে শক্তিশালী, এভাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফানি বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেসবে যিনি 1 নম্বরে থাকবেন তিনি হচ্ছেন এই ওবায়দুল কাদের। তো বন্ধুরা এই হচ্ছে টপ 5 ফানি রাজনৈতিক ব্যক্তিত্ব। আর এর মধ্যে কাকে নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই মন্তব্যের ঘরে কমেন্ট করে লিখে জানাবেন। এভাবে কিন্তু আরও অসংখ্য ফানি ব্যক্তিত্ব আছে। তো এই হচ্ছে আমাদের আজকে এপিসোড। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাই বলে আমাদের আজকের এপিসোড শেষ করছি। সালামু আলাইকুম।